আজকের রেসিপি মাছের মাথা দিয়ে মুগের ডাল। বাঙালি বাড়িতে যে কোনো অনুষ্ঠানে এই মাছের মাথা দিয়ে মুগের ডাল প্রথম পাতে গরম ভাতের সঙ্গে পরিবেশন করা হয়, খেতে অসম্ভব সুস্বাদু হয়। আপনি যদি আমার রেসিপিটা হুবহু ফলো করে বাড়িতে তৈরি করেন, তাহলে আমি কথা দিচ্ছি হুবহু বিয়েবাড়ির স্বাদে একদম অথেন্টিক টেস্টে আপনি মুগ ডাল তৈরি করতে পারবেন। মঞ্জুরিতে শেফে থাকছে সেরার সেরা রেসিপি। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর এই ঘন্টায় একটা ক্লিক করে দিন, যাতে করে আমার সমস্ত রেসিপির আপডেট আপনার কাছে পৌঁছে যায়। আমি চায়ের কাপে মেপে 2 কাপ মুগ ডাল নিয়েছি। মুগ ডালটা প্রথমে শুকনো খোলায় নেড়ে নিতে হয়। মুগ ডালের তাহলে সুন্দর স্ট্রং গন্ধ বেরোয় ডাল থেকে। প্রথমেই আমি শুকনো খোলায় একটা ফ্রাইং প্যানে তেল না দিয়ে মুগ ডালটাকে ভেজে নেব। ততক্ষণ ভেজে নেব যতক্ষণ না মুগ ডাল থেকে একটা ভাজা হওয়ার গন্ধ ছাড়ছে। গ্যাসের ফ্লেম এই সময়ে মিডিয়ামে থাকবে আর অনবরত মুগ ডালটাকে নাড়াচাড়া করে ভাজতে হবে, যাতে পুড়ে না যায়। আবার খুব বেশিও ভাজবো না, গন্ধ বেরোতে শুরু করলেই গ্যাস থেকে নামিয়ে নেব। ডালটা এবার জলে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিতে হবে। আমি প্রেশার কুকারে ডালটা সেদ্ধ করব। ডাল সেদ্ধ করার জন্য ততটুকু জল দেব যেন ডালটা পুরো জলে ডুবে যায়। সাথে দেব একটা কাঁচা লঙ্কা আর অল্প একটুখানি লবণ দিয়ে ডালটাকে আমি 2 হুইসেল মেরে সেদ্ধ করে নেব। কাতলা মাছের মাথা নিয়েছি একটা মাঝারি মাপের। মাথাটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, কানকোগুলোকে ফেলে দিয়েছি। এবারে এটাকে নুন হলুদ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। মাথাটা নুন হলুদ মাখিয়ে 5 মিনিট মতন রেখে দেব। মাথাগুলো ভেজে নেওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল আমি এখন গরম করে নিচ্ছি। তেলের ফেনা কেটে যখন তেলটা ভালো করে গরম হয়ে যাবে, তখন আমি অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। এতে করে মাছটা কড়াইয়ের গায়ে লেগে যাবে না আর কড়াই থেকে তেলটাও ছিটে আসবে না গায়ে। এবারে আমি মাথাগুলো তেলের মধ্যে ছেড়ে দিলাম। মাথাটাকে উল্টে পাল্টে 2 পিঠেই ভালো করে ভেজে নিতে হবে। এক এক পিঠে 2-2.5 মিনিট করে মাথাটাকে ভেজে নিয়েছি। এখন মাথাটা ভাজা হয়ে গেছে, আমি কড়াই থেকে আলাদা করে তুলে নিচ্ছি আর ডালটাকে চেক করে নেব কীরকম সিদ্ধ হয়েছে। আমি একটু টিপে দেখানোর চেষ্টা করছি, ডালটা এখন ভীষণ গরম। ডালটা দেখতে গোটা গোটা আছে কিন্তু ভেতর থেকে একদম সিদ্ধ হয়ে গেছে। মাছ ভাজার তেলে অথবা মাছের মাথাটা ভেজে নেওয়ার তেলেই এই ডালটা রান্না করতে হয়। ডালটা রান্না করার জন্য আমি আরও একটুখানি সর্ষের তেল এর মধ্যে দিয়ে দিচ্ছি। তেলটা এখন গরম হয়ে গেছে, আমি ডালের জন্য ফোড়ন দিয়ে দিচ্ছি। দিচ্ছি 1/2 চা চামচ 5 ফোড়ন, 2 ছোট সাইজের তেজপাতা, 1টা শুকনো লঙ্কা দিলাম এরকম ফাটিয়ে আর 1টা শুকনো লঙ্কা গোটা। ফোড়নটাকে 30 সেকেন্ড মতন ভালো করে ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেলে একটা মাঝারি মাপের কোচানো পেঁয়াজ এরকমভাবে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এভাবে পেঁয়াজ ছাড়লে পেঁয়াজটা একটু মজে যায় আর তুলনামূলকভাবে তাড়াতাড়ি ভাজা হয়। এখন পেঁয়াজটা একটু নরম হয়ে এসছে, এই সময় দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা। আদা রসুনটাও পেঁয়াজের সাথে খুব সুন্দরভাবে ভেজে নেব, যাতে আদা রসুনের কোনো কাঁচা গন্ধ রান্নায় না থাকে। আমার আদা রসুনটা এখন ভালো করে ভাজা হয়ে গেছে, আমি এর মধ্যে একটা ছোট্ট সাইজের টমেটোকে কুচিয়ে কেটে নিয়েছি, সেটাকে রান্নায় দিয়ে দিলাম। এবার একে একে গুঁড়ো মশলাগুলো দেব। 1/2 চা চামচ দিচ্ছি হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ দিয়ে দিলাম জিরের গুঁড়ো আর 1/2 চা চামচের থেকেও একটুখানি কম দিলাম লাল লঙ্কার গুঁড়ো। এগুলোকেও এখন তেলের সাথে টমেটোর সাথে ভালো করে মিশিয়ে নেব। সমস্ত মশলাটাকে এখন মাঝারি আঁচে ভালো করে কষিয়ে নেব, টমেটোটা যতক্ষণ না মজে যাচ্ছে আর কাঁচা মশলার গন্ধ চলে যাচ্ছে। মশলা ভালো করে কষানো হয়ে গেলে এবারে কড়াইয়ের মধ্যে ঢেলে দিচ্ছি ডাল। হাতার পেছন থেকে এরকমভাবে একটু করে ঘেঁটে দিলে ডালটা কিন্তু সুন্দরভাবে মিশে যাবে।
এই মশলার সাথে এবার ডালটাকেও আমি কষিয়ে নেব। 5 মিনিট গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখবো আর ডালটাকে এরকমভাবে কষিয়ে নেব। এই সময় কিন্তু মাছের মাথার দিয়ে মুগ ডালের যে গন্ধটা হয় সেটা কিন্তু বেরোতে শুরু করেছে। কষাতে কষাতে হাতার পিছনটা দিয়ে ডালটাকে এরকমভাবে ঘেঁটে দেব, যাতে করে ডালটা যখন পাতে দেব ছাড়া ছাড়া হয়ে না পড়ে, একটা রানিং কনসিস্টেন্সিতে পড়ে আর সুন্দরভাবে মিশে যায়। এই ডাল কিন্তু খুব পাতলা কিংবা খুব ঘন হয় না। ডাল সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি 1 কাপ গরম জল প্রেশার কুকারের মধ্যে মিশিয়ে নিয়েছিলাম। এখানে এখন 1.5 কাপ জল আরও মিশিয়ে দেব। রান্নায় কিন্তু কখনোই ঠান্ডা জল ব্যবহার করবেন না, ঠান্ডা জলে রান্না করলে স্বাদ নষ্ট হয়ে যায়। ডালটা এখন ফুটতে শুরু করেছে, ভেজে রাখা মাছের মাথাগুলো হাত দিয়ে ভেঙে ভেঙে এখন ডালের মধ্যে আমি মিশিয়ে দিচ্ছি। এবারে ডালটা রান্না করব আরও 5 মিনিট, এতে করে ডালটা আর একটুখানি ঘন হয়ে যাবে আর মাছের মাথার অ্যারোমাও খুব সুন্দরভাবে ডালের মধ্যে মিশে যাবে। আমি ডালে সামান্য নুন দিয়ে সেদ্ধ করেছিলাম, মাছের মাথাও নুন দিয়ে ভেজেছি, সেই বুঝে এখন চোখের আন্দাজে আমি স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। চিনি কিন্তু এই ডালে দিতেই হবে, এই ডালে একটু মিষ্টি না হলে ডালের ঠিক স্বাদটা খোলে না। ডাল রান্না করা মোটামুটি আমাদের শেষ, এবারে নামিয়ে ফেলার আগে লাস্ট ফিনিশিং কিছু বাকি আছে। দেব গরম মশলার গুঁড়ো, 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি, সাথে দেব 1 টেবিল চামচ ঘি। এই দুটো কিন্তু অবশ্যই দিতে হবে, এতে করে ডালের স্বাদ কিন্তু অনেক বেশি বাড়বে। ঘি গরম মশলা দেওয়ার পর ভালো করে নেড়ে মিশিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে এবার বন্ধ করে দেব আর এটাকে ঢাকা চাপা দিয়ে রেখে দেব 2 মিনিট, যাতে করে ঘিয়ের গন্ধ গরম মশলার গন্ধ বাইরে বেরিয়ে যেতে না পারে। গরম গরম ভাতের সাথে মাছের মাথা দিয়ে মুগ ডাল আর ঝুরঝুরে আলু ভাজা পরিবেশন করুন। 1 থালা ভাত শুধু এটা দিয়েই উঠে যাবে। অনুষ্ঠান বাড়ির ঝুরি আলু ভাজা আমার চ্যানেলে অলরেডি রয়েছে, আমি ডেসক্রিপশন বক্সে তার লিঙ্কটা দিয়ে দিয়েছি, আপনি চাইলে চেক করে নিতে পারেন। যে পরিমাণ আমি আজকে মুগ ডাল রান্না করেছি 6 জন মানুষকে আপনি এটা পরিবেশন করতে পারবেন। কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই করে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন। আরও অনেক রেসিপির জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। আজকের মতন বিদায় নেব, দেখা হবে অন্য আর একদিন নতুন আরও এক কোনো রেসিপির সঙ্গে। ভালো থাকবেন, ধন্যবাদ।